বর্তমানে দিন দিন টেকনোলজির উন্নতির সাথে সাথে মোবাইলেও অনেক বেশি উন্নতি এসেছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নিউ ফোনগুলোতে অনেক বেশি অপশন অ্যাড করে দেওয়া হয়েছে ফলে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি মোবাইল ব্যবহার করতে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক মোবাইলে ও টু কল রেকর্ডিং অপশনটি তুলে নেওয়া হয়েছে আপনার মোবাইলের মাধ্যমেও যদি ও টু কল রেকর্ডিং করা পসিবল না হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ইজি ভাবে শিখিয়ে দেওয়া হবে কিভাবে একটি মোবাইলে ও টু কল রেকর্ডিং চালু করতে হয় প্র্যাকটিক্যালি আপনি শিখতে পারবেন আশা করি ভিডিওটি দেখে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সঙ্গে মোবাইলের এই আকর্ষণীয় কাজটি শিখে নেবেন এবং আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেকন বাংলা চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং এপিসোড এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতো আমি থাকবো আপনার বন্ধু না ও টু কল রেকর্ডিং আপনার মোবাইলে চালু করার জন্য একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আর এই অ্যাপটি কাস্টমাইজ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে প্রত্যেকটি সেটিংসের কাজ আপনাকে জেনে রাখতে হবে তাহলেই কেবলমাত্র ভালো ফেসিলিটিস পাবেন অন্যথায় ও টু কল রেকর্ডিং চালু নাও হতে পারে আপনার মোবাইলে প্লে স্টোরে চলে আসার পর অটোমেটিক কল রেকর্ডার লিখে চার্জ করবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন আপনার সুবিধার্থে অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে চলে আসার পর আপনি যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন এডিশনাল সেটিংস আপনি এই সেটিংসটি খুঁজে বের করবেন এবং সেটিংসে ক্লিক করবেন একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাক্সিবিলিটি আপনি অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করবেন এবং অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে দিবেন আমি কল রেকর্ডারের পারমিশনটি অন করে দিলাম এই পারমিশনটি অন করার পর আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং যে অ্যাপটি ইনস্টল করেছেন এই অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন শো হবে নিচের দিকে দেখতে পাবেন এগ্রি একটি সেটিংস আপনি এগ্রিতে ক্লিক করবেন এবং গিভ পারমিশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে আপনি প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ও টু স্টার একটি সেটিংস নিয়ে আসা হবে এখান থেকে আপনি অ্যাপের পারমিশন অন করে দিবেন এই পারমিশনটি অন করার পর ব্যাকে চলে আসবেন এবং রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড এই সেটিংসটি অন করবেন এবং পুনরায় নেক্সটে ক্লিক করবেন এবং আবার নেক্সটে ক্লিক করবেন আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর থ্রি লাইনে একটি সেটিংস দেখতে পাবেন আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন রানিং একটি সেটিংস আপনি রানিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে যে সেটিংসটি অফ অবস্থায় আছে এই সেটিংসটি অন করবেন আপনাকে বোঝানোর সুবিধার্থে একটি নাম্বার আমি কল দিলাম যখনই কলটি রিসিভ করবে সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে হ্যালো আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছে আপনার সঙ্গে পরে কথা হবে যখন এই কলটি আমি ডিসকানেক্ট করবো সঙ্গে সঙ্গে কিন্তু কল রেকর্ডিংটি অ্যাপে জমা হয়ে যাবে এখন অ্যাপটি ওপেন করলাম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আউট কল এবং টাইম এখানে শো হচ্ছে সেই সঙ্গে কয় সেকেন্ডে কথা বলেছি টাইমও দেখাচ্ছে এখন যখন আউট কলের উপর ক্লিক করবো নিচের দিকে দেখতে পাবেন প্লে একটি আইকনে প্লে আইকনে ক্লিক করলে কিন্তু রেকর্ডিংটি শোনা যাবে আপনি হয়তো শুনতে পাচ্ছেন কল রেকর্ডিংটি কিন্তু এখানে চলে এসেছে এখন এটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ফোন স্টোরেজ অথবা এইচডি কার্ডে সেভ করার জন্য এই সেভে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে আশা করি আজকের পর থেকে আপনার মোবাইলে যদি অটোমেটিক কল রেকর্ডিং অপশনটি না থাকে তাহলে এই টেকনিকটি ইউজ করে ভালো ফ্যাসিলিটিস পাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রতিনিয়তই যদি এরকম আকর্ষণীয় ইন্টারেস্টিং ভিডিও পেতে চান টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ